খুনের চেষ্টা না, এটা পুরোপুরি খুনেরই খুনই, মানে যে কোনো প্রকারে ঠাকুরের আশীর্বাদে বেঁচে গেছে তাই। প্রায় 50 থেকে 52 খানা সেলাই পড়েছে। যখন এলাম ছেলেটার তো চারিদিকে রক্তপাত, মানে সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। মদ্যপ অবস্থায় ছেলেকে খুনের চেষ্টা বাবার, গুরুতর জখম ছেলে, ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুরের মানসিংহপুর শিবতলা এলাকায়। জানা গেছে গতকাল বিকেল 5টা নাগাদ নিজের ঘরে ঘুমাচ্ছিলেন ছেলে রাজেশ সামন্ত। সেই সময় মদ্যপ অবস্থায় ব্লেড নিয়ে ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে বাবা। এলোপাথারি ব্লেড চালালে ছেলের গলা, বুক, হাত, পেট একেবারে ক্ষতবিক্ষত হয়ে যায়। চেঁচামেচির শব্দ শুনে প্রতিবেশীরা এসে যুবককে উদ্ধার করে এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। ছেলেকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাবাকে আটক করে এলাকার মানুষ, তারপর তুলে দেয় পুলিশের হাতে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আমরা কাজ করছিলাম, পাশেই আমাদের বাড়ি, তো কাজ করতে করতে আমার কারিগরটা বাথরুম লেগেছিলো, বাথরুম করতে এসে দেখছে যে ওখানে মারামারি হচ্ছে, তো তখন আমাকে আওয়াজ দেয়, আমি যখন কারখানা থেকে ছুটে আসি আর এসে দেখি এরকম রক্তপাত বইছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পাড়ার একটা ভাই হয়, ওর নাম হচ্ছে রাজেশ সামন্ত। এসে দেখলাম যে ওকে ওর বাবা এইভাবে চারিদিকে সুবেলের দিয়ে কেটেছে। তো জানা তো দেখা মাত্রই ওনাকে, ভাইকে নিয়ে রক্তগুলো ড্রেসিং, মানে পরিষ্কার করে দিয়ে ডাক্তারখানায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। সঙ্গে সঙ্গে বাইকে করে আমরা ডাক্তারখানায় নিয়ে চলে যাই। এখন পরিস্থিতি বলতে, ওকে তো ডাক্তারবাবু ব্যান্ডেজ করেছে, 55 খানা, সব থেকে বড়ো স্ট্যাগল হচ্ছে 55টা স্টিচ হয়েছে, ওইটুকু শরীরের মধ্যে 55টা স্টিচ হয়েছে। তাহলে ভাবুন কতটা বড়ো, ঠোঁটে করেছে, ঠোঁট থেকে মুখ অবধি, হাতের এখানে করেছে, গলায় করেছে, এখানে আছে, ঠিক আছে, পিঠে আছে। কেন বলতে, তো বাবার ছেলের মধ্যে কী ঝামেলা হয়েছে ওরাই জানে, ওটা তো আমরা প্রকাশ পাচ্ছি না, প্রকাশ হয়তো পাবো আজ না কাল হয়তো পাবো, কিন্তু এই মুহূর্তে আমরা তো বলতে পারছি না যে কী জন্য ঝামেলাটা হয়েছে। তো ঝামেলা হয়েছে ওটুকুই দেখলাম, যে সঙ্গে সঙ্গে ওনাকে কাশিমাইদির কাছে নিয়ে গেলাম, ওখানে ড্রেসিং ফেসিং করিয়ে স্টিচ হয়ে 55টা করে বাড়ি নিয়ে চলে এসেছি। তারপর আমাদের এখানে মদ্যপান করেছিল, পায় বলতে না, মাঝে মধ্যে আগে হতো, তো অনেকদিন বন্ধই ছিল, আবার আজকে হয়েছে হঠাৎ করে। এটা যখন এলাম ছেলেটার তো চারিদিকে রক্তপাত, মানে সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথা থেকে আরম্ভ করে একটু হাত, ও তো শুয়েছিল। এবার ওই অবস্থায় এসে বাবা ওরকম করতে, একবার যেগুলো এতে আঁচড় কাটলে অটোমেটিক ঘুম তো ভেঙে যাবেই। তারপর একটু বাবাটাকে এখন তো আমাদের পঞ্চায়েতকে আমরা খবর দিয়েছিলাম, পঞ্চায়েত এসে থানা প্রশাসনকে খবর দিল, তারা এসে বাবাকে গাড়ি করে তুলে নিয়ে গেছে, পুলিশ এসে তুলে নিয়ে গেছে। দাবি বলতে, আমরা চাই ওর বাবা যেমন কোনো দিন জেল, মানে জেল হোক, আর দ্বিতীয়ত শাস্তি যেন কোড়া থেকে কোড়া পেতে হোক, যাতে আবার না দ্বিতীয়বারের ছেলে, ওরা ও ছেলে আছে, ওর দাদার ছেলে আছে, ভাইপো আছে, সেও ছোট, রীতিমতো একদম খুনের চেষ্টা না, এটা পুরোপুরি খুনেরই খুনই, মানে যে কোনো প্রকারে ঠাকুরের আশীর্বাদে বেঁচে গেছে তাই। অ্যাকচুয়ালি চালিয়েছিল প্রথম এখানে নালিতে, ও মুখটা সরিয়ে নিতে যাক এখান দিয়ে এড়িয়েছে, মানে আজকে ওই ডেট হয়ে যেত। আমার নাম বিভাস মেটে। অ্যাকচুয়ালি ওটা আমার বন্ধু হয় সোনা কথা, মানে তখন তো ছিলাম না সোনা কথা, ও শুয়েছিল, তো শোয়া মাত্র হয়তো ঘুমিয়ে পড়েছিল, সেই জায়গায় ওর বাবা গিয়ে ছোট ছুঁড়ি হোক বা যাই হোক সেই নিয়ে চালিয়েছে, গলায় চালিয়েছে, হাতে চালিয়েছে, চারিদিকে স্টিচ করা হয়েছে, প্রায় 50 থেকে 52 খানা সেলাই পড়েছে। জানি না, ওদের পারিবারিক ব্যাপার তো, এবার বাবা ছেলের সঙ্গে কি হয়েছে সেটা তো জানি না, এবার ড্রিং করেছিল, সেই পরিপ্রেক্ষিতেই হয়তো জিনিসটা হয়েছে, ছোট ছুঁড়ি ছিল বলছে। এবার ছুঁড়িটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি, মেরে দিয়ে ছুটে পালাচ্ছিল, দাদারা গিয়ে ধরে নিয়ে এসেছে, ওর বাবাকে ধরে নিয়ে এসে এখানে রাখা ছিল। এবার তারপর তো বন্ধুকে নিয়ে কাশিমাইতির কাছে গিয়েছিলাম, ওখানে গিয়ে কাজ করিয়ে এই বাড়িতে নিয়ে এসেছি। প্রায় সময় মাঝে মধ্যে এমনি টুকিটাকি ঝামেলা সমস্যা হতে পারে, এবার এইটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে। হ্যাঁ, শুনেছি শাস্তি দাবি তো অবশ্যই আমরা চাইছি, যাতে না উনি ছাড়া পা, এরকম কিছু একটা চাইছি। কারণ দেখুন, আজকে তুলে দেয়া হলো, হ্যাঁ কালকে ছেড়ে দেবে, পরবর্তী পরে এসে আবার তো কিছু করতে পারে, আমরা এটাই চাইছি যাতে না। হ্যাঁ, লিখিত অভিযোগ তো অবশ্যই, অবশ্যই সৌমেন মা।
জিএম মার্বেল ওয়ার্ল্ড, স্বপ্ন আপনার সঙ্গে আমরা। কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জিএম মার্বেল ওয়ার্ল্ড, জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স। বিস্তারিত জানতে ফোন করুন 7478405030 নাম্বারে। আপনারা দেখছেন বেঙ্গল টাইমস। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস। বেঙ্গল টাইমস, নিরপেক্ষ সংবাদ।